উইথ মমস কিচেনে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বাঙালিয়ানা স্পেশাল একটি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি অন্য কোনো শাক নয় সেটি হলো লাল শাক আর মূলো শাক এই দুইয়ের মেলবন্ধন যে একটা অনবদ্য টেস্ট ক্রিয়েট করে সেটি আজকে আমি আপনাদের কাছে হাজির করেছি চলুন দেখেনি রেসিপিটি করতে কী কী প্রয়োজন হচ্ছে এই রেসিপির জন্য প্রধান যে উপকরণ সেটি হচ্ছে লাল শাক দেখুন একটু তাজা এবং সুন্দর দেখে লাল শাক প্রথমেই নিতে হবে এবং এর যে গোড়াগুলো আছে সেগুলোকে আগে বাদ দিয়ে নিয়েছি এবং এরপর চলে যাই মূলো শাকের দিকে মূলো শাকের যে ডাটিগুলো আছে সেগুলো আগে ভালো করে কেটে নিতে হবে এবং এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি দেখে নিচ্ছি যে এগুলো কিন্তু খুব কচি পাতা না হলেও চলবে আমি একটু বড় দেখে পাতাগুলো নিয়ে নিয়েছি এরপরে খুব সুন্দর করে এগুলোকে কেটে নিতে হবে ঠিক এমনভাবে কাটবেন বন্ধুরা তাহলে কিন্তু এটা টেস্টটা হবে খুব সুন্দর একেবারে বড় বড় করে কাটতে যাবেন না চলুন চলে যাই পরের প্রসেসের দিকে এরপরে একটি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল এরপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন এবং এরপরে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু সুন্দর করে কুচি কুচি করবেন তাহলে কিন্তু এটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা অল্প করে দেবেন এই মুহূর্তে কারণ এটি কিন্তু অনেক বেশি ফ্লেভার ক্রিয়েট করবে এই রেসিপিটির মধ্যে দেখুন এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবং এটা থেকে একটু তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো খুব মন দিয়ে রেসিপিটি দেখতে হবে না হলে কিন্তু স্কিপ হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটি ভালো করে বুঝতে পারবেন না কিছুক্ষণ পরে এটির মধ্যে একটি স্পেশাল জিনিস অ্যাড করব এবং সেটি দিলেই এটি হয়ে যাবে অন্যন্যতম স্বাদের খুব ভালো করে এই পর্বে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এটার থেকে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার আসে সেটার জন্য ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা শাক কমে কিন্তু একেবারে অর্ধেকের কম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ অন্তর এটাকে ঢাকা চাপা দিতে হবে হাই ফ্লেমে করব প্রথম দিকের কাজটা তাহলে কিন্তু এটি খুব সুন্দরভাবে জলটা ছেড়ে দেবে এবং শুকিয়েও যাবে খুব ভালোভাবে দেখুন জলটা বেরিয়ে শাকের থেকে কিন্তু টেনেও গেছে অনেকটা পরিমাণে এরপরে চলুন একটি পেস্ট বানিয়ে নিই এর জন্য প্রথমেই মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কালো সর্ষে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং অল্প করে জল এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি আপনারা প্রয়োজন মনে করলে এটিকে ছেঁকেও ব্যবহার করতে পারেন এরপরে তৈরি করে রাখা শাকের মধ্যে এটা মিশিয়ে দেব। একটু বেশি পরিমাণেই মেশাবেন তাহলে কিন্তু এটা টেস্টটা হবে দুর্দান্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম করে রেখে দিতে হবে দেখুন সরষেও কিন্তু যে জলভাবটা রয়েছে সেটি সম্পূর্ণ শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ড্রাই এটি হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং লাল যে বাটনটি আছে সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করবেন আর এই সাবস্ক্রিপশনের জন্য কিন্তু কোনো টাকা লাগে না সাবস্ক্রিপশন হচ্ছে পুরো ফ্রি দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি হওয়ার একেবারে শেষ মুহুর্তে আমি কিন্তু দিয়ে দিয়েছি কয়েকটা চিনির দানা কারণ এখানে যেহেতু মূলো শাকটা ব্যবহার করা হয়েছে তাই একটু তিতকুটে ভাব হতে পারে সেই কারণে অল্প একটু চিনি দিলে এটা টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি এবং এরপরে গরম গরম ভাতে সার্ভ করার পালা চলুন তাহলে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। এটিকে আমি রেডি করলাম প্রথমেই একটি সুন্দর বাটিতে আমি সার্ভ করে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিয়েছি অল্প করে কাসুন্দি কাসুন্দি শাকের সাথে কিন্তু খুব ভালোভাবেই যায় এটা আপনারা আশা করি অনেকেই জানেন তাই কাসুন্দি দিলে এটা টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায় আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে কিন্তু বন্ধুরা একেবারেই ভুলবেন না ইনস্টাগ্রাম হ্যান্ডেল মুন উইথ মমস কিচেনে অবশ্যই ফলো করে দেবেন